আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেওবন্দি নয়, চরমোনাই মওদুদীর থিওরিতে রাজনীতি করে। চরমোনাইয়ের আরেক রহস্য জানালো বিখ্যাত কৌমি আলেম ওবায়দুল্লাহ ফারুক। মূলত জামাত শিবিরে বলতে গিয়ে বিরুদ্ধে বলতে গিয়ে চরমোনাইয়ের বিরুদ্ধেই বলে ফেললেন। জনাব ওবায়দুল্লাহ ফারুক একজন বিখ্যাত কৌমি আলেম, একজন বিখ্যাত দেওবন্দি আলেম। মাওলানা মওদুদীর বিরুদ্ধে তার শক্তিশালী অবস্থান রয়েছে, লেখালেখি রয়েছে এবং এলমি আলেম, তার যে এলেম আছে, হ্যাঁ, তার সেই এলেমকে অন্য কেউ সমর্থন করতেও পারে না করতে পারে, কিন্তু তার এলেম আছে, বিষয়টা বুঝতে হবে। যেমন অনেক আলেম তাদের এলেম নাই কিন্তু কথা বলে। এখন এলেম সম্পন্ন আলেমদের সাথে ইখতিলাফ করেও কিন্তু মজা আছে। যেমন এই শায়খে চরমোনাই, হাফিজুর রহমান সিদ্দিকী, এই লোকগুলো কিন্তু এলেম নাই, তাদের কথাবার্তার মধ্যে কোনো গভীরতা নাই, রেফারেন্স থাকে না অথবা কোনো একাডেমিক ভাব থাকে না। কিন্তু ওবায়দুল্লাহ ফারুকের মতো বিখ্যাত কৌমি আলেম, তাদের সাথে আমরা যতই দ্বিমত পোষণ করি না কেন, সগীর চৌধুরীর মতো চরমোনাইয়ের নেতা, তাদের সাথে যতই দ্বিমত পোষণ করি না কেন, তারা আসলে এলেম সম্পন্ন, তাদের উচ্চ পর্যায়ের এলেম রয়েছে, এটা স্বীকার করতে হবে। যাই হোক, এখন আমার যেটা অবস্থান বা কনক্লুশন আগেই বলিনি, তারপরে সেটা এটা হাইপোথিসিস, এটা টেস্ট করার চেষ্টা করব। আসলে চরমোনাই দেওবন্দি ধারার রাজনীতি করে না, যার কারণে দেওবন্দিদের মেইন স্ট্রিম প্রতিনিধি যারা, তারা চরমোনাইকে দেওবন্দিয়ার থেকে খারিজ করতে চায়। তাহলে চরমোনাই কিসের রাজনীতি করে? সত্যকথা হচ্ছে চরমোনাই রাজনীতি সেমি দেওবন্দি, আর তাদের রাজনৈতিক কার্যক্রমের একটা বিশাল অংশ হচ্ছে মাওলানা মওদুদীর থিওরিতে। এটা একটু প্রমাণ করার চেষ্টা করব। মূলত আমার আলোচনার বিষয় হচ্ছে জনাব ওবায়দুল্লাহ ফারুক, আল্লামা অনেকের কাছে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। তিনি একটা বক্তব্য দিয়েছেন, দীর্ঘ বক্তব্য, খেলাফত নিয়ে আরও নানান বিষয়ে, ইসলামী হুকুমত, নানান বিষয়ে তিনি সেখানে উঠিয়ে এনেছেন উচ্চ পর্যায়ের এলমি আলোচনা, তাত্ত্বিক আলোচনা। হ্যাঁ, তার কথাবার্তার সাথে আমাদের প্রচুর দ্বিমত রয়েছে, আমি শুনেছি তার বক্তব্যটা ফুল, সেটা তুলে ধরাও আমার উদ্দেশ্য নয়। কিন্তু কথাগুলো মূলত জামাত শিবিরের মাওলানা মওদুদীর থিওরিকে চ্যালেঞ্জ করতে গিয়ে, ডিমোরালাইজ করতে গিয়ে, যদিও মাওলানা মওদুদীর প্রতি তিনি কখনোই ইনসাফ করতে পারেনি, এখানেও করতে পারেনি, মাওলানা মওদুদী জামাতের অবস্থানকে বিকৃত করেছেন, কিন্তু কথাগুলো চলে গিয়েছে চরমোনাইয়ের বিরুদ্ধে। কীভাবে আমি একটু দেখাই। ওবায়দুল্লাহ ফারুক সাহেব যেটা বলার চেষ্টা করেছেন, খেলাফত কোনোদিন কায়েম করা যায় না, পৃথিবীতে কেউ কোনোদিন খেলাফত কায়েম করতে পারেনি, কোনো তারিখের কেতাবে কোনো নজির নেই, মানে ইতিহাসের কেতাবে এরকম কোনো নজির নেই। এখন এই কথাটা স্বাভাবিকভাবে অনেকের কাছে আশ্চর্যজনক লাগবে, মানে তার কথার অনেকক্ষণ আলোচনা করে এটাই বোঝাতে চেয়েছেন খেলাফত কায়েম করার চেষ্টা করাটা এটা একটা ভুল, এতে কোনো সওয়াব বা এরকম কিছু নেই। খেলাফত আল্লাহর পক্ষ থেকে আসে, তবে শর্ত আছে, সেই শর্ত বান্দাকে পূরণ করতে হয়, আল্লাহ সেটা দেন। তিনি স্পষ্টতই বলেছেন নজবুল খলিফাতু ওয়াজিব, এই যে মাসালাটা যে খলিফা নির্বাচন করা বা খলিফা ঠিক করা ওয়াজিব, এটা তো খেলাফত না থাকলে নয়। যেমন তিনি উদাহরণ দিয়েছেন মাদ্রাসার মুহতামিম মারা গেলে পরবর্তী মুহতামিম নির্বাচন করা ওয়াজিব, কিন্তু মাদ্রাসা তো থাকতে হবে, মাদ্রাসা না থাকলে তো আর মুহতামিম বানানো এটা জরুরি নয়। তা খেলাফত থাকলে তারপরে খলিফা নির্বাচন করা জরুরি, আর খেলাফত যদি নাই থাকে তাহলে তো জরুরি নয়। আর খেলাফত এটা কোনো আন্দোলন করে খেলাফত কায়েম করা যায় না, এটা খেলাফত কায়েম করার কোনো বিষয় নয় তার মতে, এবং কখনো কেউ কায়েম করতে পারেনি, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি স্পষ্টভাবেই বলেছেন মিন ইনদিল্লাহ, এক খলিফা মারা গেলে পরবর্তী মুহতামিম, নানান উদাহরণ দিয়েছেন, স্পষ্ট বলেছেন খেলাফত আন্দোলন করে বানানো যায় না, আল্লাহ দিবেন এটা ওয়াদা। সেখানে আমানু মানে ইমানদার হতে হবে, পারফেক্ট, আমলে সলের উপর অটো খেলাফত আসবে, এই কথাটা তিনি অনেকবার বলেছেন, অটো খেলাফত আসে। এখন এর সাথে সগীর চৌধুরী তার এই বক্তব্যের সমর্থনে একটা লেখা লিখেছেন, চরমোনাইয়ের একজন কেন্দ্রীয় নেতা এবং বুদ্ধিজীবী, উঁচু মাপের গবেষক এবং বুদ্ধিজীবী, চরমোনাইয়ের গবেষণা সেলের একজন নেতা, দায়িত্বশীল তিনি। তার দীর্ঘ লেখা একটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। 1919 সালে যখন ভারতে জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠা লাভ করে এবং ইশতেহার ঘোষণা করে, তাতে ইসলামী হুকুমতের কোনো দাবি অন্তর্ভুক্ত ছিল না। এর মানে উচিত অনুচিত, শুদ্ধ অশুদ্ধ, সেই দিকে আমি যাচ্ছি না, তারপরও এক কথায় বলিনি, কারণ অনেকের মধ্যে বিভ্রান্তি থাকতে পারে যে আসলে কি খেলাফত কায়েম করার আন্দোলন বা খেলাফত কি, এটা আমার সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা রয়েছে। খেলাফত মানে গ্লোবাল হতে হবে, সারা পৃথিবী এক রাষ্ট্র হতে হবে, এটাও জরুরি না। খেলাফত বলতে আসলে কী বোঝায়, ইসলামী হুকুমত খেলাফতের মধ্যে পার্থক্য কী, এটা উচ্চতর আলোচনা দরকার আছে, সেদিকে যাচ্ছি না। অটো আসবে এই কথাটা
বিষয়টা আসলে ওরকম নয়, আল্লাহর পক্ষ থেকেই আসবে, কিন্তু চেষ্টা করলে আল্লাহর পক্ষ থেকে আসবে। আন্দোলন করতে হবে, চেষ্টা করতে হবে, কর্মসূচি থাকতে হবে, এবং যেসব কারণে আল্লাহ অটো দেবে সেই কারণগুলোর মধ্যে, সেই সবের মধ্যে চেষ্টা করা, আন্দোলন করা, সংগঠন করা, এটাও একটা শর্ত, না হলে তো আল্লাহ দিবেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছিলেন, তারপর আল্লাহ দিয়েছিলেন। এরপরে খেলাফত একেবারে মৃিয়মান অবস্থা থেকে আবার যখন একটু পুনরুজ্জীবিত হয়, তখন চেষ্টার ফলেই টিকেছিল। যাই হোক, এটা ভিন্ন আলোচনা, এই বিষয়টা ফোকাস করে এখানে আমার উদ্দেশ্য নয়। বাস্তব কথা হচ্ছে খেলাফত প্রতিষ্ঠানে আন্দোলন করতে হবে, খেলাফত অটো আসে না, চেষ্টা করতে হবে, আন্দোলন করতে হবে, ইসলামী হুকুমত কায়েম করতে হবে, চেষ্টা করতে হবে, আন্দোলন করতে হবে, রাজনীতি করতে হবে, সংগঠন করতে হবে, সেই সংগঠনের বিশেষ পদ্ধতি থাকবে। এই যে বিষয়টা, এই সব বিষয়ে দেওবন্দি ফিলোসফি কী? আসলে দেওবন্দিরা এবং সালাফিরা আহলে হাদিসরা এক্ষেত্রে এক, তাদের সিয়াসাত এক, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এজন্য রাজনীতি করতে হবে, পার্লামেন্টে যেতে হবে এবং সেটা ম্যানিফেস্টোতে থাকতে হবে, এরকম হুবহু কথা এটা দেওবন্দিয়াতের মধ্যে নেই। আসলে এই সগীর চৌধুরী লেখার মধ্যে স্পষ্ট, আমি আবারও বলছি, 1919 সালে যখন ভারতে জমিয়ত উলামায়ে হিন্দ বা ওবায়দুল্লাহ ফারুক, কিন্তু তারই উত্তরসূরি এই দল, এরা কিন্তু আসলে দেওবন্দিদের সবচেয়ে কার্যকর প্রতিনিধি, একেবারে মূলধারার প্রতিনিধি হচ্ছে এরা। বড় বড় আলেম ওলামারা এই দলের সাথে, তাদের দুইটা ভাগ আছে পরবর্তীতে, এর সাথে রিলেটেড ছিল। ইসলামী হুকুমতের কোনো দাবি অন্তর্ভুক্ত ছিল না, বরং মসজিদ মাদ্রাসা হেফাজত, ইবাদত বন্দেগীর স্বাধীনতা ও মুসলমানদের সার্বজনীন অধিকারের নিশ্চিতকরণের দাবি গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত ছিল। এখন এইটাই কিন্তু দেওবন্দি রাজনীতি বা সিয়াসাত বিষয়ে অবস্থান, ইসলামী হুকুমতের ঘোষণা এটা জরুরি নয় তাদের কাছে। হ্যাঁ, এটার পেছনে অনেক যুক্তি বা কোন প্রেক্ষাপটে বলেছিলেন তখন ব্রিটিশ শাসিত ভারত, নানান কথাবার্তা আছে, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তাদের রাজনীতি এটা। বাস্তবিক পক্ষে জামাত ইসলামী যেভাবে রাজনীতি করে, মাওলানা মওদুদি, রাজনীতি খুব গুরুত্ব দেয়া এবং বিভিন্ন পরিভাষা রাজনীতির সাথে রিলেট করা, মৌলিক পরিভাষা দিনের এবং সংগঠনকে স্তরভিত্তিক করে সাজানো ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা, এই এবং রাজনীতি শুধু খেদমত না, এটা ইসলামী রাজনীতি, জনগণের শুধু খেদমত না, আল্লাহর আইন প্রতিষ্ঠার রাজনীতি, এই যে কথাগুলো, এটা দেওবন্দিয়াতে সাথে পুরোপুরি যায় না, দেওবন্দি ফিলোসফি এখানে ভিন্ন। কিন্তু চর্ম নাই কি আসলে দেওবন্দিদের সেই মসজিদ মাদ্রাসা সংরক্ষণ রাজনীতি কম প্রয়োজনীয়তা বা এগুলো কি ধারণ করে? কখনোই নেয়। চর্ম নাই কি সে রাজনীতি করে? চর্মনের রাজনীতি আর জামাতের রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নেই, তাদের আকিদাগত বিভিন্ন বিষয় ব্যাখ্যার পার্থক্য বলা হয় সেটা ভিন্ন আলোচনা, কিন্তু কী করে চর্মনাই বলে যে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হাত পাখায় ভোট দেন, হাত পাখাকে ভোট দিলে আল্লাহ পাবে, আল্লাহ রাসুল পাবে ইত্যাদি ইত্যাদি, এবং তাদের এই রাজনীতি করা একেবারে দিনের মৌলিক অংশ মনে করেই তারা করে, তারা এটা কিন্তু জাস্ট জনসেবা এই উদ্দেশ্যে করে না, এবং জরুরি মনে করে, করতে হবে, একমতে দিন জামাত যেটা বলে চর্মনে সেটা বলে, এবং এই রাজনীতি না করলে সমস্যা আছে, এই এটা কিন্তু দেওবন্দি কথা নয়, কিন্তু চর্মনের কথা এবং জামাতের কথা, মাওলানা মওদুদির কথা। এবং চর্মনের তরুণ ছেলেরা এখন হাসানুল বান্নাকে স্টাডি করে, তারা সাইদ কুতুবকে স্টাডি করে। এখন হাসানুল বান্না, সাইদ কুতুব আর মাওলানা মওদুদি, এদের সিয়াসাতের বক্তব্য কিন্তু এক ও অভিন্ন, কোনো পার্থক্য নেই, কিন্তু দেওবন্দিদের এবং সালাফিদের থট কিন্তু ভিন্ন। তাহলে এই মাওলানা ওবায়দুল্লাহ ফারুক কিংবা এই চর্মনের নেতা সগীর চৌধুরী যে ব্যাখ্যা দিলেন, দেওবন্দিয়াতকে যেভাবে প্রেজেন্ট করলেন, সেটা সুস্পষ্টভাবে জামাত শিবিরের সাথে মিলে যায় চর্মনের। এর মানে মাওলানা মওদুদি যে থিওরি দিয়েছিল সেই থিওরিতেই আসলে চর্মনের রাজনীতি করে, দেওবন্দি রাজনীতি নয়। এখানে সগীর চৌধুরীর লেখায় মাওলানা মওদুদি ওলামায় দেওবন্দের নজরিয়াতের কিছু মত পার্থক্য দেখিয়েছেন, এই মত পার্থক্য যদি বিশ্লেষণ করা হয় তাহলেও এটা আরও স্পষ্ট হয় যে আসলে চর্মনাই আর মাওলানা মওদুদির থিওরির মধ্যেই মিল আছে, চর্মনাইয়ের সাথে দেওবন্দিয়াতের মিল নেই স্পষ্ট। যেমন প্রথম পার্থক্য হচ্ছে ওলামায়ে দেওবন্দের নিকট হুকুমত ইসলামের মকসুদ বিজাত নয়, এটি ইসলামের প্রধান উদ্দেশ্য নয়, কিন্তু চর্মনাই যারা রাজনীতি করে তাদেরকে জিজ্ঞেস করলে তারা এটার সাথে একমত পোষণ করবে না, তারা বলবে ইসলামী হুকুমত কায়েম করার জন্যই তারা রাজনীতি করে, এটাই তাদের কাছে মকসুদ বিজাত। ইসলামের প্রধান লক্ষ্য হচ্ছে তাওহিদ প্রতিষ্ঠা, তারপরে চার রকম তথা নামাজ, রোজা, হজ, জাকাত পালন করা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার উদ্দেশ্য এগুলো সুচারুরূপে আঞ্জাম দেওয়া,
এই কথাগুলো কিন্তু এই যে দেওবন্দি কথা এটা কিন্তু আহলে হাদিসরা বলে, এটা চরমোনাই বলে না। চরমোনার লোকজনের কাছে ধরে ধরে জিজ্ঞেস করলে তারা এটা বলবে না। আর এইসব কারণেই কিন্তু মূলধারার যারা দেওবন্দি তারা চরমোনাইকে খারিজ করতে চায়। দ্বিতীয় পার্থক্য হচ্ছে ইসলামী হুকুমত আসবে ব্যক্তি সংশোধনের মধ্য দিয়ে। এটি ব্যক্তিগত পর্যায় থেকে শুরু হবে, ব্যক্তির ইমান আমল দুরস্তর মধ্য দিয়ে সমাজের অধিকাংশ মানুষ সংশোধিত হলে স্বাভাবিকভাবে রাষ্ট্র ইসলামী হুকুমতে পরিণত হবে। তা স্বাভাবিকভাবে হবে, ব্যক্তি পর্যায় থেকে শুরু করতে হবে। এটা চরমোনাই মনে করে, দেওবন্দিও মনে করে, আহলে হাদিসও মনে করে, জামাত মাওলানা মওদুদি এরাও মনে করে। কিন্তু অটো আসবে, স্বাভাবিকভাবে আসবে, এটা দেওবন্দিরা মনে করে, আহলে হাদিসরা মনে করে, কিন্তু চরমোনাই মনে করে না, জামাতও মনে করে না। চরমোনাই মনে করে দল করতে হবে, কৌশল প্রণয়ন করতে হবে, আন্দোলন করতে হবে, এবং মাওলানা মওদুদির থিওরি এটা। তাহলে আসলে চরমোনাই কার থিওরিতে রাজনীতি করে স্পষ্ট হলো। এরপরে আরও কথা রয়েছে এখানে, ওলামায় দেওবন্দের কর্মপদ্ধতি বহুমুখী, তাদের নীতিতে আছে ইলাহি কালিমতুল্লাহ অর্থাৎ আল্লাহর কালিমা। এইসব কথা বলে এখানে মাওলানা মওদুদির বা জামাত শিবিরের যে কার্যক্রম সেটাকে যেভাবে সংকুচিতভাবে দেখানো হয়েছে সবির চৌধুরী লেখায়, জামাত শিবির আসলে না, এখানে দেওবন্দিদের সাথে তেমন কোনো পার্থক্য নেই, তাদের তরিকাও বহুমুখী, জামাতের তরিকাও বহুমুখী, এটা অপব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, মোটের উপরে মৌলিক যেসব পার্থক্য আমার মনে হয় বোঝাতে পেরেছি দেওবন্দি এবং মাওলানা মওদুদির মধ্যে রয়েছে, সেই পার্থক্যগুলো যদি চরমোনাইয়ের উপর এক্সপেরিমেন্ট করা হয় তাহলে চরমোনাই মাওলানা মওদুদির থিওরির সাথেই বিলং করে। বড় প্রমাণ হচ্ছে তারা এখন হাসানুল বানা সাইদ কুতুবকে স্টাডি করে। তো এখন চরমোনাইয়ের আরেক রহস্য, এটা বিখ্যাত কৌমি আলেম এই ওবায়দুল্লাহ ফারুকের বক্তব্যের সূত্র ধরে বের হয়ে আসলো, তারা আসলে ফুল দেওবন্দি নয়, সেমি দেওবন্দি বলা যায়।